আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। পুরো সংবাদ জুড়েই থাকবো আমি ইসমত রাজাহান। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। শিথিল হচ্ছে যুক্তরাজ্য ফেরত প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। 15 জানুয়ারি থেকে আসা যাত্রীদের 14 দিনের পরিবর্তে থাকতে হবে 4 দিনের কোয়ারেন্টাইনে। তেল প্রাপ্তির সম্ভাবনা থেকে খনন শুরু হওয়া হরিপুর গ্যাস ক্ষেত্রের 9 নম্বর খুপে পাওয়া গেছে গ্যাসের সন্ধান। প্রতিদিন উত্তোলন হবে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস। যুক্তরাজ্যে করোনা সংক্রমণের তীব্রতার মধ্যে বাংলাদেশে ফিরেছেন আরও 42 প্রবাসী। কোয়ারেন্টাইনের জন্য পাঠানো হয়েছে হোটেলে। বন্দর, চৌহাট্টা ও বারুদখানা জল্লারপাড় সড়কে রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ। মেয়রকে 72 ঘণ্টার আলটিমেটাম। সারাদেশে করোনায় আরও 16 জনের প্রাণহানি। গত 24 ঘণ্টায় 1000-এর নিচে আক্রান্ত শনাক্ত ও সুস্থতা। সিলেট বিভাগে 15 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 22 জন। টানা 5ম দিনের মতো ঘটল মৃত্যুর ঘটনা। যশোরের শার্শায় ফেন্সিডিল সহ মাদক কারবারি আটক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাজ্য ফেরত প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শিথিল করা হচ্ছে। 15 জানুয়ারি থেকে যেসব যুক্তরাজ্য প্রবাসী দেশে ফিরবেন তাদেরকে 14 দিনের পরিবর্তে 4 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। 1 জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আসা সকল যাত্রীদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা অনুযায়ী 15 জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক 14 দিনের পরিবর্তে 4 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। 15 জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা চলমান থাকবে। যুক্তরাজ্য নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। 13 জানুয়ারি এ সংক্রান্ত আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আদেশে বলা হয়েছে, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে 4 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোনো যাত্রী হোটেলে যেতে না চাইলে সরকারি ব্যবস্থাপনার কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে। 4 দিন পর যাত্রীদের PCR পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভ ফল আসলে বাড়িতে গিয়ে 14 দিন হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। পরীক্ষায় করোনা পজিটিভ হলে সেই যাত্রীকে কোয়ারেন্টাইন থেকে সরকার নির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে। হাসপাতালে চিকিৎসা ব্যয় যাত্রীকে বহন করতে হবে। দেশের প্রাচীন ও প্রথম গ্যাস ক্ষেত্র হরিপুর। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড আওতাধীন এই গ্যাস ক্ষেত্রের 9 নং কূপে তেল প্রাপ্তির সম্ভাবনা থেকে শুরু হয় খনন কাজ। কিন্তু তেলের স্তরে পৌঁছার আগেই মিলেছে 4 স্তরের গ্যাসের সন্ধান। তাই আপাতত তেল উত্তোলন স্থগিত রেখে গ্যাস উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসেই বাণিজ্যিকভাবে এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হওয়ার কথা। এই কূপ থেকে প্রতিদিন 7 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করছেন সংশ্লিষ্টরা। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড SGFL সূত্র জানায়, ত্রিমাত্রিক জরিপে ভূগর্ভের 2072 থেকে 2094 মিটার গভীরতায় তেলের স্তর রয়েছে বলে নিশ্চিত হন সংশ্লিষ্টরা। জরিপের আলোকে তেল প্রাপ্তির সম্ভাবনা থেকে গত বছরের 2 অক্টোবর হতে হরিপুর গ্যাস ফিল্ডে 9 নং কূপ খননের কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বা পেক্স। কিন্তু কিছু জটিলতার কারণে তেলের স্তর পর্যন্ত খননযন্ত্র পৌঁছাতে পারেনি। 2025 মিটার গভীরেই আটকে যায় রিগ। তবে তেলের স্তর পর্যন্ত পৌঁছাতে না পারলেও এর আগেই সন্ধান মিলেছে 4 স্তরের গ্যাসের। টানা 93 দিন খনন কাজ শেষে গত 4 জানুয়ারি প্রায় 1998 মিটার গভীরতায় গ্যাসের স্তরের উপস্থিতি নিশ্চিত হন সংশ্লিষ্টরা। তাই আপাতত তেল বাদ দিয়ে গ্যাস উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানায়, 4 জানুয়ারি গ্যাসের সন্ধান পাওয়ার পর কূপের ফ্লেয়ার লাইনে উঠে আসা গ্যাসে আগুনের শিকা জ্বালিয়ে গ্যাস প্রাপ্তির ব্যাপারে নিশ্চিত হন সংশ্লিষ্টরা। বর্তমানে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন কার্যক্রম চলছে। SGFL এর মহাব্যবস্থাপক প্রদীপ কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর এখন ডিল স্টেম স্টেট করা হচ্ছে। এরপর উৎপাদন শুরু হবে। নতুন একুপ থেকে উৎপাদনে যেতে বেশি দিন সময় লাগবে না। চলতি মাসের মধ্যেই উৎপাদনে যাওয়া যাবে।
নতুন একুপ থেকে প্রতিদিন 7 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনে আশা করা হচ্ছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী 1955 সালে সিলেটের হরিপুরে দেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। গ্যাস ক্ষেত্রের 1 নং কূপ থেকে 1960 সালে ছাতক সিমেন্ট কারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়। দেশের শিল্পখাতে এটি ছিল প্রথম গ্যাসের ব্যবহার। এই সময় প্রতিদিন গ্যাস ক্ষেত্রটি থেকে 40 লাখ ঘনফুট গ্যাস সিমেন্ট কারখানায় সরবরাহ করা হতো। 1961 সালে এই গ্যাস ক্ষেত্রের আরেকটি কূপ থেকে উত্তোলিত গ্যাস সরবরাহ করা হয় সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানায়। 1986 সালে গ্যাস ক্ষেত্রটির 7 নং কূপে পাওয়া যায় দেশের প্রথম তেল ক্ষেত্র। এরপর কূপটি থেকে টানা 7 বছরের মোট 5,60,869 ব্যারেল তেল উত্তোলন করা হয়। 1994 সালের জুলাইয়ে কূপটি থেকে তেলের প্রবাহ বন্ধ হয়ে যায়। এরপর 1989 সালে হরিপুর গ্যাস ক্ষেত্রের 8 নং কূপে খনন কাজ শুরু হয়। তেল প্রাপ্তির সম্ভাবনা থেকে খনন কাজ শুরু হলে ওই কূপেও পাওয়া যায় গ্যাস। বর্তমানে পেট্রোবাংলার আওতাধীন SGFL এর অধীনে 5টি গ্যাস ক্ষেত্র রয়েছে। এগুলো হচ্ছে হরিপুর গ্যাস ফিল্ড, রশিদপুর গ্যাস ফিল্ড, ছাতক গ্যাস ফিল্ড, কৈলাসটিলা গ্যাস ফিল্ড ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ড। এই 5টি ফিল্ডসের 9টি কূপ থেকে বর্তমানে গ্যাস উত্তোলন হচ্ছে। তবে ছাতক গ্যাস ফিল্ড বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে হরিপুর এখন পর্যন্ত দেশের একমাত্র অঞ্চল যেখানে গ্যাস ছাড়াও তেলের সন্ধান মিলেছে। যুক্তরাজ্যে করোনা সংক্রমণের তীব্রতার মধ্যে বাংলাদেশে ফিরেছেন আরও 42 প্রবাসী। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশে ফেরার পর তাদেরকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। লন্ডন ফেরত এই প্রবাসীদের মধ্যে 32 জন সিলেট বিভাগের ও বাকি 10 জন দেশের অন্যান্য জেলার। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, বৃহস্পতিবার সকাল 10:15 দিকে বাংলাদেশ বিমানের BG-202 ফ্লাইটটি লন্ডন থেকে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ওই ফ্লাইটে আসা সিলেটের 32 জন যাত্রীকে ওসমানীতে নামিয়ে দেওয়া হয়। বাকি 10 জনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ফ্লাইটটি। হাফিজ আহমদ আরও জানান, ওসমানীতে নামার পর লন্ডন ফেরত যাত্রীদের ইমিগ্রেশন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হোটেলে পাঠানো হয়। হোটেল থেকে তাদেরকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে আগামী 15 জানুয়ারি থেকে যারা লন্ডন থেকে আসবেন তাদেরকে 4 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে। কোয়ারেন্টাইনে যাওয়ার আগে লন্ডন থেকে আসা যাত্রীদের এক নজর দেখতে ওসমানী হাসপাতালে ভিড় করেন তাদের স্বজনরা। এ সময় কোয়ারেন্টাইন নিয়ে তাদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। যানজট নিরসনে সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক বন্দরবাজার জিন্দাবাজার চৌহাত্তা এলাকায় রিক্সা চলাচলের নিষেধাজ্ঞা জারি করে সিটি কর্পোরেশন। সিসিকে নির্দেশনা মতে গেল 1 জানুয়ারি থেকে ব্যস্ততম ওই সড়কে বন্ধ রয়েছে রিক্সা চলাচল। এছাড়া পূর্ব ঘোষণা ছাড়াই বারুদখানা জল্লারপাড় সড়কেও রিক্সা চলাচল বন্ধ করে দেয় সিসিক। এতে ক্রেতা শূন্য হয়ে পড়ে জিন্দাবাজার এলাকার বিপণী বিতানগুলো। ফলে সড়কগুলোতে রিক্সা চলাচলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে মেয়রকে 72 ঘন্টার সময় বেঁধে দিয়ে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা। বন্দরবাজার জিন্দাবাজার চৌহাট্টা ও বারুদখানা জল্লারপাড় সড়কে রিক্সা চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল 10:30 ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আন্দোলনে নামেন ব্যবসায়ীরা। রিক্সার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে তারা রাস্তায় বিক্ষোভ করেন। এ সময় সমাবেশ থেকে বক্তারা মেয়রকে 72 ঘন্টার সময় বেঁধে দিয়ে বলেন, এই সময়ের মধ্যে নগরীর বাণিজ্যিক এলাকার সড়কগুলো রিক্সা চলাচলের জন্য উন্মুক্ত করে না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। সিলেটের জিন্দাবাজারের ব্যবসায়ী রাজু আহমেদ জানান, সাধারণ মানুষের বাহন রিক্সা, হঠাৎ করে ব্যস্ততম সড়কে রিক্সা চলাচল বন্ধ করে দেয়ায় ভোগান্তির সৃষ্টি হয়েছে। ফলে মানুষ জিন্দাবাজারে কেনাকাটা করতে আসছেন না। এ নিয়ে আমরা মেয়রের কাছে ধর্ণা দিয়েও কোনো লাভ হয়নি, তাই আন্দোলনে নেমেছি। সিলেট মহানগর ব্যবসায়ী কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, বন্দরবাজার চৌহাটা সড়কে রিক্সা চলাচল বন্ধ না করতে আমরা মেয়রকে বারবার অনুরোধ করেছি, কিন্তু তিনি তাতে কর্ণপাত না করে উল্টো বারুদখানা জল্লারপাড় সড়কেও রিক্সা চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে সিলেটের প্রধান বাণিজ্যিক এলাকা জিন্দাবাজারে ব্যবসা বন্ধ হয়ে গেছে। ক্রেতা না আসায় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আগামী 72 ঘন্টার মধ্যে মেয়র রিক্সা চলাচলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ব্যবসায়ীরা কঠোর কর্মসূচি নিয়ে আন্দোলনে নামবে।
গেল কয়েক দিনের মতো গত ২৪ ঘন্টায়ও সারা দেশে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল হাজারের নিচে। একই সময়ে মারা গেছেন আরও ১৬ জন আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮৩ জন। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘন্টায় সারা দেশে সরকারি বেসরকারি ১৯৯টি ল্যাবে ১৬,৭৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৬,৬০৮টি নমুনা। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৪,১৮,১১৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮১৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,২৫,৭২৩ জনে। গেল ২৪ ঘন্টায় ১৬ জন মারা গেছেন, তার মধ্যে ১১ জন পুরুষ ও ৫ জন নারী। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৮৪৯ জনে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৮৩ জন আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪,৭০,৪০৫ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গেল ২৪ ঘন্টায় আইসোলেশনে এসেছেন ১১৮ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ১২১ জন। সিলেট বিভাগে আবারও করোনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এ নিয়ে টানা পঞ্চম দিন করোনায় মৃত্যুর ঘটনা ঘটল। এছাড়া গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ জন। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গেল ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত হওয়া ১৫ জনের মধ্যে সিলেট, হাবিগঞ্জ, মৌলভীবাজার জেলার ৪ জন করে রয়েছেন, বাকি ৩ জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী। এছাড়া সুস্থ হওয়া ২২ জনের মধ্যে ১৯ জনই সিলেট জেলার, বাকি ৩ জন মৌলভীবাজারের। এছাড়া সিলেট বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪,৭৭৫ জন করোনা আক্রান্ত রোগী। গেল ২৪ ঘন্টায় মারা যাওয়া একজন সহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৭১৭ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯,৩১৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৫২১ জন, হবিগঞ্জে ১,৯৭৩ জন, মৌলভীবাজারে ১,৯০৮ জনে করোনা শনাক্ত হয়েছে। যশোরের শার্শা উপজেলার বাগাছড়ায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১১:৩০টার দিকে জামতলা বালুন্ডা রাস্তায় অভিযান চালিয়ে এই মাদকসহ সবুজ হাসান নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়। আটক সবুজ যশোরের জিকুরগাছা থানার সোনাকুর ময়রাপাড়ার তবিবুর রহমানের ছেলে, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সবুজ হাসানকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মাদক বিরোধী এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান। মাদক বিরোধী এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান। শার্শা থানা পুলিশ আইজিপি মহোদয়ের নির্দেশ এবং যশোর জেলা পুলিশের সার্বিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় গতকাল সবুজ নামে একজন আসামিকে আমরা ৩৭৫ বোতল ফেন্সিডিল এবং একটি প্রাইভেট কার সহ আটক করতে সক্ষম হয়েছি। যশোরকে তথা পুরো বাংলাদেশকে মাদকমুক্ত করার জন্য আমাদের যে অভিযান অব্যাহত আছে সেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং আমরা আশা করছি ওসিরাই আইজিপি মহোদয়ের যে নির্দেশনা মাদকমুক্ত বাংলাদেশ সে মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষা সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।